গুড মর্নিং সুপ্রভাত ডিয়ার স্টুডেন্ট এন্ড লার্নার্স, আজ আমরা 14th মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব এবং আজকে আমরা 95th একাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কার 2023 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই চর্চাতে থাকবে। শেষ পর্যন্ত দেখো, প্রতিদিনের ন্যায় আজকেও সকাল 6টার সময় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের রুটিনে একটু সামান্য পরিবর্তন হয়েছে, সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাত্রি 9টায় আমার জিকে এক্সপ্রেস এবং ডালটনসের ক্লাস কিন্তু পুনরায় চালু হয়েছে, প্রত্যেকে এই ক্লাসটা নিতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমতিয়াজ স্যার, ফিরোজ স্যার কিংবা মিজান স্যারের ক্লাসও চলছে। তোমরা আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে যুক্ত হবে সোম থেকে শনি ধারাবাহিকভাবে ফ্রি লাইভ ক্লাস করার জন্য। আজকের প্রথম প্রশ্ন, কোন ভারতীয় চলচ্চিত্র বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য একাডেমিক অ্যাওয়ার্ড জিতেছে? আচ্ছা, এই ডকুমেন্টারি শর্ট ডকুমেন্টারি যে ফিল্ম, এখানে দুটো ক্যাটাগরি আছে, একটা ফিচার ফিল্ম আর একটা হচ্ছে শর্ট ফিল্ম। তো শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ভারতীয় ছবি দ্য এলিফেন্ট হুইসপার্স, এটা কিন্তু একাডেমিক অ্যাওয়ার্ডস বা অস্কার 2023 জিতেছে। তাহলে অস্কার 2023 অস্কারের মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম, এই বিভাগটা মনে রাখবে, শর্ট ফিল্ম বিভাগে সেরা শিরোপা জিতল ভারতের দ্য এলিফেন্ট হুইসপার্স। ইন্ডিয়ান ফিল্ম দ্য এলিফেন্ট হুইসপার্স উইন্স একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম। তাহলে আরআরআর কি পেল? কয়েকদিন আগে আমরা পড়েছিলাম আরআরআর এর জনপ্রিয় গান নাটু নাটু, সেটা বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে। সো এখানেও তাই, তো আরআরআর আমরা তখন উত্তর করব যদি আমরা কোশ্চেন্সে এই বেস্ট অরিজিনাল সং এটা আমরা খুঁজে পাই। ক্লিয়ার? তাহলে কোশ্চেন হচ্ছে, কোন ছবির জনপ্রিয় গান নাটু নাটু 95তম একাডেমিক অ্যাওয়ার্ডসের মঞ্চে বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা শিরোপা জিতল? সঠিক উত্তর আরআরআর। তাহলে আমরা দেখব গোল্ডেন গ্লাভ জিতেছিল এর আগে, এরপর 95তম একাডেমিক অ্যাওয়ার্ডস এর মঞ্চে বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা শিরোপা পেল নাটু নাটু। আর আর সং কে ডাইরেক্ট করেছিলেন? এস এস রাজামৌলি। তার নাটু নাটু সং হ্যাজ উইন দ্য বেস্ট অরিজিনাল সং অস্কার অ্যাট দ্য 95th একাডেমিক অ্যাওয়ার্ড। এবারে দেখো, পরীক্ষার জন্য যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমি মোটামুটি এখানে অ্যাড করেছি, পুরো তালিকা আমি এখানে দিইনি, যেগুলো দিয়েছে এইগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এইটা একটু দেখে নাও কি কি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। অস্কার 2023 ছিল 95তম একাডেমিক অ্যাওয়ার্ডস এর সংস্করণ। বেস্ট পিকচার কোনটা জিতেছে? বেস্ট পিকচার অ্যাওয়ার্ড জিতেছে এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, তাহলে এটা জিতেছে বেস্ট পিকচারের অ্যাওয়ার্ড। অ্যাক্টর ইন এ লিডিং রোল, মানে কোনো মুখ্য চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছে? না, উত্তর হবে ব্রেন্ডান ফ্রেজার, তাহলে তিনি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড জিতেছে। বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন? মিচলে ইউ। সিনেমাটোগ্রাফি কোনটি হয়েছে? ওয়াল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটা বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড জিতেছে। বেস্ট ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিতে বলছিলাম না দুটো ক্যাটাগরি তোমরা পাবে, একটা ফিচার ফিল্ম যেটা নেভরনি জিতেছে, আর এই যে শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ভারতীয় ছবি দ্য এলিফেন্ট হুইসপার্স কিন্তু জিতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট জিতেছে, আর মিউজিক এই যে অরিজিনাল সং মিউজিকে কিন্তু আর 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 এর নাটু নাটু কিন্তু জিতে নিয়েছে। এটা একটু দেখে নেবে, এই কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো থেকেই মোটামুটি পরীক্ষাতে কোয়েশ্চেন্স আসে। তাহলে এবারে আমরা দেখছি আর 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 ভারতীয় ছবির গান নাটু নাটু, অ্যান্ড এদিকে দ্য এলিফেন্ট হুইসপার্স বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে অস্কারের মঞ্চে। কোন রাজ্যের রাজ্যপাল মঙ্গভাই সি প্যাটেল তৃতীয় দিব্য কালা মেলার উদ্বোধন করেছেন? সঠিক উত্তর, মঙ্গভাই সি প্যাটেল কোন রাজ্যের রাজ্যপাল? আনসার হবে মধ্যপ্রদেশ। তাহলে ইন মধ্যপ্রদেশ গভর্নর মঙ্গভাই সি প্যাটেল ইনোগ্রেটেড দ্য থার্ড দিব্যকলা মেলা অ্যাট ভূপাল, তাহলে সঠিক উত্তর অপশান সি। আচ্ছা, মধ্যপ্রদেশ সম্পর্কে কি পয়েন্ট মনে রাখবো? বান্ধবগড় জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান এবং কুনো জাতীয় উদ্যান। আর মধ্যপ্রদেশ সম্পর্কে একটা লাইন মনে রাখে দেবে, মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার, কি বললাম? মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে রাজ্যে সেটি হলো মধ্যপ্রদেশ। রাজধানী হয়ে যাবে ভোপাল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গভাই সি প্যাটেল।
নেক্সট কোশ্চেন, টেক মহিন্দ্রা জনপ্রিয় টেক কোম্পানি, টেক মহিন্দ্রা কাকে সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ করেছে? ব্যবস্থাপনা পরিচালক মানে হচ্ছে এমডি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা। সঠিক উত্তর হয়ে যাবে মোহিত যোশী, অপশন ডি কারেক্ট অ্যান্সার। টেক মহিন্দ্রা অ্যাপয়েন্টস নিয়োগ করেছে ফর্মার ইনফোসিস প্রেসিডেন্ট, এটা একটা জনপ্রিয় সংস্থা ইনফোসিস, তো তার প্রেসিডেন্ট মোহিত যোশীকে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। চতুর্থ, ওয়াই টোয়েন্টি, ওয়াই টোয়েন্টি মানে হলো তোমার ইউথ টোয়েন্টি, ওয়াই টোয়েন্টি মানে হলো ইউথ টোয়েন্টি কনসালটেশন মিটিং কোথায় আয়োজিত হয়েছে সম্প্রতি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পুনে। দ্য ফোর্থ ওয়াই টোয়েন্টি কনসালটেশন মিটিং উইল বি হেল্ড ইন পুনে, এটা পুনেতে আয়োজিত হচ্ছে, মহারাষ্ট্রের পুনে। আর ইউথ টোয়েন্টি কি? ইউথ টোয়েন্টি হলো একটি অফিসিয়াল কনসালটেশন ফোরাম যেখানে সমস্ত জি টোয়েন্টি সদস্য দেশের ইউথদেরকে নিয়ে বা যুবকদেরকে নিয়ে একে অপরের সঙ্গে আলাপ সহযোগিতার একটি মাধ্যম হলো ইউথ টোয়েন্টি এই কনসালটেশন মিটিং। সঠিক উত্তর হয়ে যাবে পুনে। আর এক্ষেত্রে একটা কোশ্চেন তোমরা মনে রাখতে পারো, প্রতি বছর কোন তারিখে আমাদের ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস পালিত হয়? এটা তোমরা কমেন্টে জানাবে প্রত্যেকে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকছে। কে সম্প্রতি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এমডি ও সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যাক্সিস ব্যাংকের সিও হলো অমিতাভ চৌধুরী, অ্যাক্সিস ব্যাংকের সিও হলো অমিতাভ চৌধুরী। সচিদার জগদীশন হলেন তোমার এইচডিএফসি ব্যাংকের সিও, সঠিক উত্তর হবে বি গোপকুমার, অপশন বি। তাহলে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড অ্যাপয়েন্টেড বি গোপকুমার অ্যাজ ইটস নিউ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এমডি অ্যান্ড সিও, রাইট অ্যান্সার অপশন বি। অবশ্যই প্রত্যেকে একটা লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে নেবে এবং টেলিগ্রামে সার্চ করে নেবে দা ওয়ে অফ সলিউশন, আমাদের গ্রুপ তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রথম এই প্রধান নির্বাচন কমিশনার আমাদের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছেন? না, আমরা প্রত্যেকে জানি আমাদের চিফ ইলেকশন কমিশনার হলেন রাজীব কুমার। এবারে কোশ্চেন্সের দিকে আমরা তাকাই, বলছে প্রধান নির্বাচন কমিশনার কোথায় ভোট ফেস্ট 2023 উদ্বোধন করেছেন? এটা করেছেন বেঙ্গালুরুতে। তাহলে ইন কর্ণাটকা চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার্স মেম্বার অফ ইসিআই ইলেকশন কমিশনের আরও অন্যান্য সদস্যরা ইনোগ্রেট করেছেন ভোট ফেস্ট 2023 একটা ক্যাম্পেইন। তাহলে এটা কি? টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন দ্য ইলেকশন প্রসেস ইন বেঙ্গালুরু। তো মূলত অ্যাওয়ারনেস বা জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত এই ভোট ফেস্ট 2023-এর সূচনা করেছেন। কর্ণাটক সম্পর্কে কি পয়েন্ট? আনসি জাতীয় উদ্যান, বান্দেপুর জাতীয় উদ্যান, বানেরঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, নাগারহোল, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই, রাজ্যপাল হলেন থাওরচাঁদ গেহলট। কে সম্প্রতি নয়াদিল্লিতে ন্যাশনাল স্টার্ট আপ অ্যাডভাইজারি কাউন্সিলের ষষ্ঠ সভায় চেয়ার করলেন বা সভাপতিত্ব করলেন? সঠিক উত্তর হয়ে যাবে পীযূষ গোয়েল। তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযূষ গোয়েল উইল চেয়ার দ্য সিক্সথ মিটিং, ষষ্ঠ মিটিং অফ দ্য ন্যাশনাল স্টার্ট আপ অ্যাডভাইজারি কাউন্সিল বা এনএসএসি ইন নিউ দিল্লি, রাইট অ্যান্সার অপশন সি। কে সম্প্রতি বেঙ্গালোর মাইসোর এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করলেন? এই রুটে আগে যে অনেক বেশি সময় লাগতো এবং যে যানজট হতো সেটা থেকে মুক্ত হয়ে নতুন কিন্তু এই এক্সপ্রেস ওয়ে কিন্তু সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী এর উদ্বোধন করলেন। সো প্রাইম মিনিস্টার মোদি ইনোগ্রেটস বেঙ্গালুরু মাইসোর এক্সপ্রেস ওয়ে। এই নয়া এক্সপ্রেস ওয়ের ফলে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে মাত্র 75 মিনিট কিন্তু সময় লাগবে। সুমন্ত কাটপালিয়া কোন ব্যাংকের সিইও হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, গত পর্বে আমরা করেছিলাম, 2 বছরের মেয়াদের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব, আর অবশ্যই কেপি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারো। 575, মাত্র 575 টাকা যার সাবস্ক্রিপশন ফিজ রয়েছে, 60 দিনের ব্যাচ, এবং এই ব্যাচে তোমরা 12 মাসের অ্যাক্সেস পেয়ে যাবে। তো আলামিন কোড ইউজ করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নেবে। আর এই ব্যাচে কিন্তু তোমরা মক টেস্ট, ক্লাস, এছাড়া পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবে, যেখানে জিকের পার্টটা আমি করাবো এবং ম্যাথস অ্যান্ড রিজনিং এর পার্টটা ইমতিয়াজ স্যার তোমাদের করাবেন। আর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি ইউটিউব চ্যানেল। খেলো ইন্ডিয়া যুব গেমস 2022 অনুষ্ঠিত হবে নিম্নের কোন রাজ্যে?
বেসিক্যালি এটা ছিল ফিফথ এডিশনের পঞ্চম সংস্করণের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম। তো রাইট অ্যান্সার অবশ্যই মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে উইল হোস্ট দ্য ফিফথ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2022। এই গেমটা মূলত এই জানুয়ারির 31 থেকে ফেব্রুয়ারির 11 তারিখের মধ্যে আয়োজিত হয়। মধ্যপ্রদেশ ভোপাল এবং রাজধানী মুখ্যমন্ত্রী হয়ে যাবে শিবরাজ সিং চৌহান। কোথায় স্পোর্টস সায়েন্স সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। তাহলে ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অনুরাগ সিং ঠাকুর ইনোগ্রেটেড স্পোর্টস সায়েন্স সেন্টার ইন উডপি। এটা কোথায়? কর্ণাটকাতে। আর রাজধানী বেঙ্গালুরু, এটা তো আমরা দেখছি, থাওয়ার চাঁদ গেহলাত অ্যান্ড মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই। কাকে সম্প্রতি ভারপ্রাপ্ত অর্থাৎ অ্যাক্টিং সিভিসি, খুব গুরুত্বপূর্ণ এটি একটি পদ, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? এর আগে তোমরা সুরেশ এন প্যাটেল বা অন্যান্য নাম শুনেছ, বর্তমানে প্রবীণ কুমার শ্রীবাস্তব, সো পি কে শ্রীবাস্তব। তাহলে ভিজিলেন্স কমিশনার ছিলেন তিনি, প্রবীণ কুমার শ্রীবাস্তবকে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ভিজিলেন্স কমিশনার ছিলেন, তাকে অ্যাক্টিং সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার বা সিভিসি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কারণ সম্প্রতিকালে আমরা দেখেছি সুরেশ এন প্যাটেল অ্যাজ এ সিভিসি ছিলেন, তার যে টেনিওর বা তার যে টার্ম সেটা কমপ্লিট হয়ে যায়। দেখো, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি এটা এস্টাবলিশড হয় 1964, 1964-তে। এন শ্রীনিবাস রাও ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট চিফ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া ইন 1964, 1964-তে তিনি ছিলেন ভারতের প্রথম সিভিসি। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার ইজ টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই যে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখি সিভিসিদের কে করে থাকেন, রাষ্ট্রপতি করে থাকেন। যদি তাদের টার্মের কথা বলি সেটা হচ্ছে 4 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার, 4 বছর তার কার্যকালের মেয়াদ অথবা তার বয়স 65 বছর, যেটি আগে হবে। আবার এটা আমরা ইলেকশন কমিশনারদের দেখলে আবার 665 আমরা দেখি। কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি থাওর প্রকল্প চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। তাহলে মনে রাখতে হবে যে স্টেট গভর্নমেন্ট অফ তামিলনাড়ু হ্যাজ লঞ্চ দ্য নীলগিরি থাওর প্রজেক্ট। আর স্টেট অ্যানিমেল অফ তামিলনাড়ু হচ্ছে, নীলগিরি থাওর হচ্ছে ওদের স্টেট অ্যানিমেল। রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন। কে সম্প্রতি ভারতের 78তম দাবা গ্র্যান্ড মাস্টার? মানে মনে রেখো, আমাদের বাংলার 10ম দাবা গ্র্যান্ড মাস্টার, তাহলে কে? অবশ্যই কৌস্তব চট্টোপাধ্যায়। তাহলে 19-year-old কলকাতা বেস চেস প্লেয়ার কৌস্তব চ্যাটার্জি বিকাম দ্য 78 গ্র্যান্ড মাস্টার অ্যান্ড 10th গ্র্যান্ড মাস্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম 72তম গ্র্যান্ড মাস্টার হয়েছিল মিত্রভা গো। আর সম্প্রতিকালে 81st গ্র্যান্ড মাস্টার বা বাংলার 11তম গ্র্যান্ড মাস্টার হলো সায়ন্তন। চলো তাহলে আজকের পর্বে এতটুকুই থাক। অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দেবে, ফেসবুকে এবং টেলিগ্রামে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস।